আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মাধ্যমে পরমাণু সমঝোতা পূর্ণতা পেয়েছে দাবি করছে চীন। বেতন কম হওয়ায় সংসার চালাতে হিমশিম, পদত্যাগ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভিসামুক্ত ভ্রমণের চুক্তি করল আরব আমিরাত ও ইসরায়েল। সন্ত্রাসীরা মুসলিম বিশ্বের ভিতর থেকে হুমকি দেয় বলছেন এরদোয়ান। যুক্তরাষ্ট্র বলে দেবে কে কি করবে তা হতে পারে না বলছে রাশিয়া। জম্মু কাশ্মীরে চলছে ভয়াবহ বন্দুকযুদ্ধ, এখনো পর্যন্ত নিহত 5 জন। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মাধ্যমে পরমাণু সমঝোতা পূর্ণতা পেয়েছে দাবি করছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 22-31 নম্বর প্রস্তাবের প্রথম পর্যায়ে 18 অক্টোবর পূর্ণতা পেয়েছে। ওই প্রস্তাবের ভিত্তিতে গত 18 অক্টোবর ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক বক্তব্যে এই মন্তব্য করেন ওয়াং ই। চীনের পররাষ্ট্রমন্ত্রী পারস্য উপসাগরীয় পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে ওই পরিষদের 22-31 নম্বর প্রস্তাব রক্ষা করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান। 18 অক্টোবর ইরানের উপর থেকে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রতি ইঙ্গিত করে ওয়াং ই বলেন, নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশ পরমাণু সমঝোতা ও 22-31 নম্বর প্রস্তাবের ন্যায়সঙ্গত বাস্তবায়ন চায়। 2015 সালে জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয়। এর পরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 22-31 নম্বর প্রস্তাব পাশ করে ওই সমঝোতাকে আন্তর্জাতিক আইনের মর্যাদা দেওয়া হয়। ওই সমঝোতায় বলা হয়েছিল, 2020 সালের 18 অক্টোবর ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে এবং এই বিষয়ে ওই সংস্থার পক্ষ থেকে আলাদা কোনো ঘোষণা দিতে হবে না। সে অনুযায়ী 3 দিন আগে ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রাশিয়া ও চীনের কাছ থেকে সমরস্ত্র কেনার ব্যাপারে চুক্তি করেছে ইরান। বেতন কম হওয়াতে সংসার চালাতে হিমশিম, পদত্যাগ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বেতন কম হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তাই তিনি আগামী বসন্তে পদত্যাগ করতে চান। গত বছর জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে বরিস জনসন বর্তমান উপার্জনের চেয়ে অনেক বেশি আয় করতেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সহকর্মীদের কাছে এমন অভিযোগ করেছেন। তার দল কনজারভেটিভের কিছু এমপি এই তথ্য দিয়েছেন, আর এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মেট্রো ও দ্য মিরর। খবরে বলা হয়, প্রধানমন্ত্রী হিসাবে বরিস জনসনের বার্ষিক আয় 1,50,402 পাউন্ড। অথচ প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি পত্রিকায় কলাম লিখতেন, সেমিনারে বক্তব্য দিতেন, এতে তিনি মাসে আয় করতেন 23,000 পাউন্ড। সেই হিসাবে তার বার্ষিক আয় ছিল 2,76,000 পাউন্ড। সংবাদ মাধ্যম মিররে বলা হয়, বরিস জনসন কখনও 1 মাসে 2টি সেমিনারে বক্তব্য দিয়ে আয় করেছেন 1,60,000 পাউন্ড। তবে হোয়াইট টহল সূত্রে সংবাদ মাধ্যমকে বলছে, পদত্যাগের আগে আরও 6 মাস অপেক্ষা করতে চান প্রধানমন্ত্রী, যাতে তিনি ব্রেক্সিট পুরোপুরি সম্পন্ন করতে পারেন এবং মহামারীর সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারেন। একজন এমপি বলছেন, প্রধানমন্ত্রীকে তার 6 সন্তানের জন্য বছরে খরচ দিতে হয় 42,500 পাউন্ড, এই খরচ নিয়ে উদ্বিগ্ন তিনি। অন্যদিকে বিবাহ বিচ্ছেদের চুক্তি অনুযায়ী সাবেক স্ত্রী মেরিনা ফুলাইরকে একটা বড় অঙ্কের অর্থ দিতে হয়। সব মিলিয়ে অর্থনৈতিক সমস্যায় আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভিসামুক্ত ভ্রমণের চুক্তি করল আরব আমিরাত ও ইসরায়েল।
সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল ভিসামুক্ত ভ্রমণের চুক্তিতে পৌঁছেছে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যারা ইসরায়েলে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পেল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার দুই পক্ষের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার কথা ঘোষণা দেন। ইসরায়েলের সঙ্গে আরও সহযোগিতামূলক চুক্তি করার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধি দল ইসরায়েল সফরে পৌঁছানোর পর নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা আজ ইতিহাস রচনা করছি যে পথ ধরে বহু প্রজন্ম সামনে এগিয়ে যাবে। এর আগে মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা ইসরায়েলের উদ্দেশ্যে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে রওনা দেন। তাদের সঙ্গে রয়েছেন আমেরিকার কয়েকজন কর্মকর্তা। আমিরাতের বিমানটি তেল আবিবের বাইরে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু আরব আমিরাতের প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি বলেন, আরব আমিরাতের কর্মকর্তাদের এই সফর শান্তির জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন। এ সময় তিনি জানান, দুই পক্ষ চারটি চুক্তি সই করেছে, যার মধ্যে একটি হচ্ছে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা। তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে ইসরায়েল ও আমিরাতের সংসদে তা অনুমোদিত হতে হবে। সন্ত্রাসীরা মুসলিম বিশ্বের ভিতরে থেকে হুমকি দেয় দাবি করছেন এরদোয়ান। বিশ্বব্যাপী মুসলমানদের অবশ্যই তাদের সাম্প্রদায়িক সন্ত্রাসবাদ ও বর্ণবাদের মতো বিপদ থেকে রক্ষা করতে হবে, কারণ এগুলো ইসলামী সম্প্রদায়কে তার মূল ভিত্তি থেকে সরিয়ে নেওয়ার হুমকি প্রদান করে। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান এই সতর্ক করেছেন। তুরস্কে ধর্ম বিষয়ক অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ইসলামিক সহযোগিতা সংস্থা বা OIC এর বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, বর্ণবাদ, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এবং বিশেষ সন্ত্রাস নিয়ে উত্তেজনা এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যা ইসলামী বিশ্বকে ভিতর থেকে পতনের দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, সারা বিশ্বে প্রতিদিন গড়ে 1000 মুসলিম সন্ত্রাসবাদ অথবা সহিংসতার শিকার হয়। মুসলমান হিসাবে আমরা অজ্ঞতা এবং ঘরোয়া দ্বন্দ্বের কারণে সন্ত্রাস, ক্ষুধা এবং বৈষম্যের মতো অনেক জটিল সমস্যার মুখোমুখি হই। OIC-এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিনের রাজনৈতিক যুক্তিগুলো যেন আমাদের উম্মায়ের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সম্পর্কের ক্ষেত্রে কোনো ক্ষতি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলামের ভুল বোঝাবুঝি এবং ভুল শিক্ষার কারণে মুসলমানেরা সামাজিক জীবনে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে উল্লেখ করে এরদোয়ান বলেন, আমাদের ধর্মের সর্বজনীনতা এবং দৈনন্দিন জীবনের সাথে এর মিলগুলো সবার সামনে তুলে ধরে ঐক্যবদ্ধ হতে হবে। যুক্তরাষ্ট্র বলে দেবে কে কি করবে তা হতে পারে না বলছে রাশিয়া। ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখার দায়ে চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। মস্কো বলছে, এই ধরনের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখবে। সোমবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি এক টুইট পোস্টে লিখেছেন, আবারও আমেরিকা ভুল দৃষ্টিভঙ্গি গ্রহণ করল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বাদ দিয়ে আমেরিকা নিজে সারা বিশ্বে পুলিশের ভূমিকা পালন করছে, যা মোটেই সুখকর নয়। তিনি আরও লিখেছেন, আমরা ইরানের সঙ্গে বাণিজ্য করছি এবং এই বাণিজ্য অব্যাহত থাকবে। বিষয়টি কোনোভাবেই আমেরিকার নিজের উপর নির্ভর করবে না যে তারা বলে দেবে কে কি করবে অথবা করবে না, সেটা হতে পারে না। অর্থহীন প্রচেষ্টার মাধ্যমে অপমান করা বন্ধ করুন আমেরিকা। ইরানের শিপিং লাইনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য চীনের দুই ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানকে আমেরিকা কালো তালিকাভুক্ত করার পর রাশিয়া এই বক্তব্য দিল। মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর ক্ষেত্রে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানকে সহযোগিতা করেছিল বলে অভিযোগ তুলেছে আমেরিকা। জম্মু কাশ্মীরে চলছে ভয়াবহ বন্দুকযুদ্ধ, নিহত 5 জন। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনায় এই অঞ্চলে অন্তত 5 স্বাধীনতাকামী নিহত হয়েছেন। মঙ্গলবার কাশ্মীরের শোপিয়ান এবং পুলওয়ামা জেলায় পৃথক দুটি বন্দুকযুদ্ধে এই প্রাণহানির ঘটনা ঘটে।
জম্মু কাশ্মীর পুলিশের একজন কর্মকর্তা বলছেন, সোমবার সন্ধ্যার দিকে শোপিয়ানের জনপুরায় মেলহুরা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির ব্যাপারে গোপন সংবাদ পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান শুরু করে। তিনি বলেন, মেলহুরায় তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি ছুড়লে তা বন্দুকযুদ্ধে রূপ নেয়। জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষের গোলাগুলিতে একজন স্বাধীনতাকামী নিহত হয়। পরে মঙ্গলবার সকালের দিকে গুলিতে আরও দুই স্বাধীনতাকামী প্রাণ যায়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল এবং একটি পিস্তলের পাশাপাশি আরও কিছু আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে পুলওয়ামা জেলার হারকিপোয়ারা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আরও তিন স্বাধীনতাকামী নিহত হয়েছে। বন্দুকযুদ্ধের স্থান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তারা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।